নমস্কার বন্ধুরা, বাসায় রান্নাবান্নাতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে রাস্তার ধারে ঠেলা গাড়িতে যেরকম ডাল বড়া পাওয়া যায় সেরকম ডাল বড়া রেসিপি বাড়িতেই কিভাবে তৈরি করতে হয় সেটা শেয়ার করব, আর তার সাথে থাকবে শিখদের যে চাটনিটা সেটার রেসিপি। চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। ডাল বড়া বানানোর জন্য এখানে দুটো ডালের প্রয়োজন, মটর ডাল আর ছোলার ডাল। দেখো, মটর ডাল আর ছোলার ডাল আমি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। তারপর আমি এই দুটো ডালকে জল দিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখব। দেখো, 2-3 ঘন্টা পর এইভাবে ডালগুলো ভিজে গেছে। এবার এই ডালগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব। তারপর দেখো, মিক্সার জারের মধ্যে ডালগুলোকে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা, দুটো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা দিয়ে দিচ্ছি ধনে জিরে, শুকনো লঙ্কাকে শুকনো কলায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আমি আগেই বলেছিলাম যে কোনো পকোড়াতে ম্যাগি মশলা দিলে তার স্বাদ সুন্দর হয়। তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু হিংও দিতে পারবে। দেখো, এবার জল দিয়ে দিচ্ছি, এবার ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখো, খুব মিহি করে পেস্ট করার প্রয়োজন নেই, এইভাবে কিছুটা দানা দানা রাখতে হবে এই পকোড়া তৈরি করার জন্য। এবার এই ডালের মিশ্রণটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তোমরা এর মধ্যে চালের গুঁড়ি অ্যাড করতে পারো, কিন্তু আমি চালের গুঁড়ি দিচ্ছি না। ডালটা আমার ফেটানো হয়ে গেছে। এবার যে স্পেশাল চাটনি সেটা তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি জারের মধ্যে আমের টুকরো নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। যেহেতু টক আম, তার জন্য আমি 2-3 চামচ চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে পেস্ট করে নিলে স্পেশাল চাটনি রেডি হয়ে যাবে। দেখো, আমের স্পেশাল চাটনি রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে পুদিনা পাতা অ্যাড করতে পারো। দেখো, কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি আর এইভাবে ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ডালের বড়াগুলোকে লো ফ্লেমে ভাজতে হবে। আমি এখানে সম্পূর্ণ ডালের বড়াগুলোকে নিরামিষভাবে তৈরি করেছি। তোমরা চাইলে এর মধ্যে রসুন কুচিও অ্যাড করতে পারো। দেখো, এপিট ওপিট করে ভেজে নিয়ে বড়াগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বড়া তৈরি করে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। আশা করি আজকে আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট এলো। সকলে সাবধানে সুস্থ থেকো। সবকে ধন্যবাদ।